বেশ কয়েকটা রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব বড় একটা সুখবর রয়েছে। সেই সুখবরটা কি? আগামী 23 জুলাই শুক্রর বকরি চলন শুরু হবে। বকরি চলন মূলত বলা হয় হচ্ছে হলো যে শুক্র যেভাবে চলতেছে তার উল্টা দিকে চলা শুরু করবে, এটাকে বলা হয় বকরি চলন। আগামী 7 আগস্ট পর্যন্ত সূর্য এইভাবে সিংহ রাশিতে থাকবে। সুতরাং আমাদের হাতে সময় খুব কম, 23 আগস্ট থেকে 7 জুলাই, অর্থাৎ আমাদের হাতে ঠিক এতটুকুই সময় আছে। এই সময়ের মধ্যে যদি আপনারা এই শুক্রকে কাজে লাগাতে পারেন, যদি আপনারা এই শুক্রকে ব্যবহার করতে পারেন, তাহলে এই সময়ের মধ্যে শুক্র আপনাদের অনেক কিছু দিয়ে যাবে। কারণ শুক্রকে আমরা বলি ধন সম্পদের কারক গ্রহ। একটা মানুষের লাক্সারি যে লাইফ, এই লাইফের কারক গ্রহ শুক্র। একটা মানুষ কতটা ভালো, কতটা ধনীভাবে একটা মানুষ তার লাইফকে লিড করবে, এটা ডিপেন্ড করে এই শুক্রের উপরে। সুতরাং এই সময়টাকে আপনাদের ক্যাশ করতে হবে। এখন আসি যে শুক্রের এই যে বকরি চলন, এই বকরি চলনে কোন কোন রাশির জাতক এবং জাতিকারা সব থেকে বেশি বেনিফিটেড হবেন। মেষ, বৃষ, কন্যা, বৃশ্চিক এবং ধনু, এই কয়েকটা রাশির জাতক এবং জাতিকারা এখান থেকে খুব বেশি বেনিফিটেড হবেন। অবশ্যই সেটা চন্দ্র রাশি হতে হবে। এবং এই কয়টা রাশির আপনি যদি জাতক বা জাতিকা হন, এবং আপনার জন্য যদি এমন হয় যে হীরা বা ওপেল অথবা জারকন অথবা হোয়াইট সাফায়ার, এইগুলা যদি আপনাদের জন্য সুইটেবল হয়, এই সময়টা অবশ্যই আপনারা আপনাদের হাতে এই স্টোন, মানে শুক্রের স্টোন রাখার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন। কারণ এই সময়টা শুক্র আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। এখন একটা কথা চলে আসে, যদি এই কয়েকটা রাশির জাতক বা জাতিকা আপনি না হন, যদি আপনি অন্য কোনো রাশির মানুষ হন, তো সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে কি শুক্র আপনাকে কিছুই দিবে না? তো নর্মালি বলা হয় যে শুক্র এই সময় আপনাকে কিছুই দিবে না, বরঞ্চ শুক্র থেকে আপনার ক্ষতি হওয়ার চান্সই অনেকাংশে। যদি এই কয়টা রাশি আপনার না হয়ে থাকে বা এই কয়টা রাশির মধ্যে আপনি না হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কি উপায়? তো এই ক্ষেত্রের জন্য আপনাকে আগে জানতে হবে শুক্রের অবস্থান কোথায় আছে, শুক্র কি করতেছে, কোথায় বসে আছে। এই ডিটেলগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে একটা সিরিয়াল নিয়ে দেন, আপনারা এই সময়টাকে ক্যাশ করতে পারেন। কিভাবে আপনারা এই সময়কে ক্যাশ করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে আপনাদের রাশি ওয়াইজ বা আপনাদের হাতের মধ্যে শুক্রের অবস্থান ওয়াইজ আমি আপনাদেরকে যে রেমিডি দেওয়ার সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আপনার শুক্র কি অবস্থায় আছে, শুক্রকে ক্যাশ করবেন কি না, এই বিষয়টা সম্পূর্ণ আপনার। যদি করতে চান এই নাম্বারে ফোন করে আমার পরামর্শ আপনারা নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।